بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রশিদ, সহকারী শিক্ষক, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়া এবং আল্লাহর অশেষ করুণায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের সামনে আজকে আমি যে পাঠটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি দশম শ্রেণীর গণিত। দশম শ্রেণীর গণিত শিক্ষার্থী, তোমরা গণিত বই খাতা কলম নিয়ে বসো আমার সঙ্গে, আমি কি বলছি শোনো এবং দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আর এই ক্লাসটি তোমরা অন্য শিক্ষার্থীর জন্য বেশি বেশি শেয়ার করো। তো ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে যে পার্টটি নিয়ে উপস্থিত হয়েছি, যে গণিত বইয়ের যে পার্ট নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1, পার্ট হচ্ছে সূচক। তো শিক্ষার্থী বন্ধু, সূচক যদি আমরা সূচকের অঙ্ক যদি করতে যাই, তাহলে আমাদের বিশেষ কিছু সূত্র চলে আসে, সে সূত্রগুলো না জানলেই নয়। তো চলো সূত্র নিয়ে একটু আলোচনা করা যায়। এ টু বি পাওয়ার মাইনাস ওয়ান, মানে আমরা একটা এ ইনভার্সও করতে পারি, সেক্ষেত্রে এর কিন্তু থাকতে পারে আনন্দিত হবো অন বাই এক্স। এখানে এর পরিবর্তে এক্স, ওয়াই, আর, পি, কিউ এগুলো থাকতে পারে, কিংবা কোনো সংখ্যাও থাকতে পারে। তো আমি এখানে এ দ্বারাই বোঝাচ্ছি, যদি এর পরে মাইনাস ওয়ান থাকে সেক্ষেত্রে হবে ওয়ান বাই এ, যদি এর পরে সাপোজ যদি টু থাকে তাহলে কী লিখবো, ওয়ানটা ঠিক থাকবে, এ নিচে হবে স্কোয়ার একটা হবে, এই টুটার নিচে হয়ে যাবে, তার মানে এটা ভাগের এই পাওয়ারটা আছে ভাগ। আচ্ছা, আরও কিছু জিনিস আছে, যেমন দেখো এটাকে বলা হয় রুট ওভার, রুট ওভারের মানটা আমরা জানি ওয়ান বাই টু। আরও আছে রুট ওভার, এটাকে বলে কিউব রুট, এর মানটা হচ্ছে ওয়ান বাই থ্রি। যদি সাপোজ এর উপরে রুট ওভার থাকে তাহলে আমরা লিখব এর পাওয়ার ওয়ান বাই টু। যদি এর পাওয়ার এর উপর কিউব রুট থাকে তাহলে আমরা লিখব এর পাওয়ার ওয়ান বাই থ্রি। পর্যায়ক্রমে এর যদি ফোর থাকে তাহলে ওয়ান বাই ফোর, ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ, এই যে এরকম করে হবে। আচ্ছা, তারপরে আরও সূত্র আছে, যদি এর পাওয়ার এম থাকে, তার পাওয়ার যদি এম থাকে, তাহলে আমরা কী করবো, এর এই পাওয়ার দুইটাকে আমরা গুণ করব, এ টু দি পাওয়ার এম এন। যদি এর পাওয়ার উপরে এম থাকে আর এর পাওয়ার যদি উপরে এন থাকে, তাহলে আমরা লিখব কি, এই এ দুইটা ভাগ আকারে আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো অবশ্যই বিয়োগ হয়ে যায়, এটা মনে রেখো এম মাইনাস এন। আরও আছে, এর পাওয়ার একটা আছে এম ইন্টু এর পাওয়ার এন, সেক্ষেত্রে লিখব যে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেন এ এ এ এটা আর এ কী আকারে আছে, গুণ আকারে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় যোগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরও সূত্র পাবো যখন আমরা অঙ্ক করতে যাবো, পর্যায়ক্রমে সূত্রগুলো আমরা শিখে নেব। চলো আমরা অনুশীলনে 4.1 যাই। 4.1 যে আমরা এক নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, যদিও খুব সিম্পল আমাদের জানা আছে, এক নম্বর অঙ্কটা হচ্ছে
সেভেন কিউব ইন্টু সেভেনের পাওয়ার মাইনাস থ্রি, মানে সেভেনের পাওয়ার থ্রি, এখানে হচ্ছে সেভেনের পাওয়ার মাইনাস থ্রি, এখানে থ্রি, থ্রি পাওয়ার এখানে কোনো কিছু না থাকলে ওয়ান, থ্রি পাওয়ার এখানে মাইনাস ফোর। দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে সাত দুইতে দুইটা গুণ আকারে আছে, আমাদের এখানে চলকগুলো গুণ আকারে আছে, একটা চলক আমরা কমন নেই, তা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় কি যোগ, তাহলে থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়ান মাইনাস ফোর। তারপর কী করা যায়, এটা আছে প্লাস এটা মাইনাস, মানে একই রকম রাশির চিহ্ন ভিন্ন, সেক্ষেত্রে কেটে যায়, অর্থাৎ সেভেনের পাওয়ার হচ্ছে এখানে জিরো, আর এখানে থ্রির পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি, অর্থাৎ ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি থাকে, ফোর বড়, ফোর চিহ্ন হচ্ছে মাইনাস, সেই জন্য মাইনাস চিহ্নটা হবে। আচ্ছা, পরের লাইনটা এখানে গেলাম, কোনো কিছু পাওয়ার সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার, অর্থাৎ এটা আমি বলিনি, সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে আমরা এখানে সেভেনের পাওয়ার জিরো সেই জন্য লিখলাম ওয়ান ডিভাইডেড ওয়ান বাই, মানে এরকম এটা, তাহলে কী লিখবো ওয়ান বাই এ কিউব, সেক্ষেত্রে আমরা তাই করবো থ্রির উপরে মাইনাস থ্রির উপরে থ্রি, তাহলে এটা কীরকম দাঁড়ায়, ওয়ান বাই ওয়ান বাই তিনকে তিনবার গুণ করতে হবে, তিন তিরিকে নয় তিন নয় সাতাশ, টোয়েন্টি সেভেন, এটা ভাগ আকারে যদি আমরা নিয়ে যাই তাহলে টোয়েন্টি সেভেন বাই ওয়ান, অর্থাৎ টোয়েন্টি সেভেন, এটা হচ্ছে আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত মান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় একটু বুঝতে পেরেছ, তারপর আর একটু দেখে নাও, এবার আমরা এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমাদের জানা দরকার, ছয় নম্বর অঙ্ক, দেখো লিখা আছে এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স ইন্টু জেড ইন্টু জেড ইনভার্স ইন্টু এক্স, এটা হচ্ছে অঙ্ক। সমাধান করতে গেলে এটা কী করবো, কোনো কিছু পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু, এটাও তাই হবে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড, এটাও তাই হবে ওয়ান বাই জেড ইন্টু এক্স। আচ্ছা, এরপরের লাইনটা হচ্ছে আমরা একবার গুণ করবো, ওয়ান আর ওয়াই গুণ করলে হয় ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু জেড ডিভাইড বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড। এখন আমরা একটা রুট ওভার যদি কমন নেই তাহলে সবগুলো গুণ হয়, এগুলো সব গুণ আকারে আছে, একটা রুট ওভার কমন নিলাম, তাহলে ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড জেড। আচ্ছা, উপন্যাস যদি একই হয়, এর আগেও আমি একবার বলেছি শিক্ষার্থী, একই রকম যদি হয় উপন্যাস, তারপর কেটে যাই আমরা এই এক্স আর এ এক্সটা কেটে দেবো, জেড আর এ জেড, ওয়াই আর এ ওয়াই কেটে দেবো, গুণ ভাগের ক্ষেত্রে যদি সব কেটে যায় তাহলে থাকে ওয়ান, আর ওয়ানের বর্গমূল অর্থাৎ ওয়ানের রুট ওভার হচ্ছে ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক শিক্ষার্থী, যদিও সহজ, তোমরা হয়তো বুঝতে পেরেছ, এরকম অঙ্ক আরও আছে, সৃজনশীল অঙ্কে দেখতে পাবো অনেক আছে, তোমরা এটাকে সমন্বয় করে এখানে আরও একটা অঙ্ক আছে যেটা না করলে না, আট নম্বর অঙ্ক, এটা মিশাই দিলাম, আট নম্বর অঙ্ক আছে, এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান,
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা লক্ষ্য করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। চ্যাপ্টার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট আছে তার মধ্যে এটা একটা। এই অঙ্কটা প্রত্যেকটা সৃজনশীলেই আছে, তোমরা বই খুললে দেখতে পাবা, তো মন দিয়ে বোঝার চেষ্টা করো। লবের এখানে থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান ওটা রেখে দিলাম, এখানে দুইটা পাওয়ার আছে, থ্রির উপরে এম, তারপরে পাওয়ার আছে এম মাইনাস ওয়ান। আমি এই এম দিয়ে এম এম মাইনাস ওয়ানকে কী করবো, গুণ করবো। এম আর এম গুণ করলে নিশ্চয়ই তোমরা জানো এম স্কোয়ার, ওয়ান আর এম আর ওয়ান গুণ করলে হয় এম ডিভাইডেড। এখানে দেখো নাইনকে আমরা ভাঙাবো একটু, থ্রির উপর যদি আমরা টু দিই তারপরে কিন্তু নাইন হয়, আর উপরে যা ছিল তাই রেখে দিলাম, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করবো, এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান, এ পাওয়ার আর এ পাওয়ার গুণ করলাম। আচ্ছা এখন লক্ষ্য করো এই থ্রি আর এই থ্রি কী আকারে আছে, যদি একটা দাগ থাকে তার কী আকার হয়, সেটা ভাগ আকারে। তাহলে একটা থ্রি যদি আমি কমন নিই তারপরে পাওয়ারগুলো কী হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় বিয়োগ, তার মানে এম স্কোয়ার এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে হয় প্লাস এম, এই ডিভাইডারটা এখানে দিলাম। আচ্ছা এখানে দেখো থ্রির উপর স্কোয়ার এই এই টুটা দিয়ে এই পাওয়ারকে, মানে এই পাওয়ার দিয়ে এই পাওয়ারকে গুণ করবো, তাহলে কী হয় টু দিয়ে এমকে গুণ করলে হয় টু এম প্লাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে হয় টু। আর এখানে সূত্র আমাদের একটা জানা আছে বীজগণিত রাশিতে, বীজগণিত সূত্র বলতে এটা এমটাকে যদি আমরা এ মনে করি আর ওয়ানটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিশ্চয়ই তোমাদের জানা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখবো এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে একটু ক্যালকুলেশন করার আছে, সেক্ষেত্রে দেখো দুইটা এম আছে, সেজন্য আমরা এম আর এম যোগ করলে টু এম পাবো প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড। এখানে দেখো এ থ্রি আর এ থ্রি ভাগ আকারে আছে, আমরা একটা থ্রিকে কী করবো কমন নিব আর পাওয়ারগুলো কী করবো বিয়োগ করে দিব। এখানে মাইনাস থাকার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আচ্ছা এবার দেখো মানে এ থ্রি আর এ থ্রি কী আকারে আছে, পাশাপাশি ভাগ আকারে আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, হ্যাঁ বিয়োগ হয়। তাহলে এখানে যেগুলো পাওয়ার ছিল সেগুলো আগে লিখে রাখি, এবার মাইনাস দিলাম মানে বিয়োগ হবে পাওয়ারগুলো টু এম প্লাসের জায়গাতে মাইনাস, মানে চিহ্ন পরিবর্তন হবে প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান। সুপ্রিয় ক্ষেত্রে লক্ষ্য করো একই রকম রাশি চিহ্ন ভিন্ন যদি হয় তাহলে সেগুলো কেটে যায়, এম স্কোয়ার হচ্ছে প্লাস আর এম স্কোয়ার হচ্ছে মাইনাস, টু এমটা হচ্ছে প্লাস টু এমটা হচ্ছে মাইনাস। আচ্ছা এখানে দেখো এই ওয়ানটা হচ্ছে মাইনাস আর এ ওয়ানটা হচ্ছে প্লাস, কেটে দিলাম। আচ্ছা এখানে না লিখে উপরে লিখছি, তাহলে থাকছে আমাদের থ্রির পাওয়ার মাইনাস টু, অর্থাৎ আমরা আবারও লিখি যে এর পাওয়ার মাইনাস যদি টু থাকে তাহলে কী লিখব ওয়ান বাই এ স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব ওয়ান বাই থ্রি স্কোয়ার, ওয়ান ঠিক থাকলো তিনের উপর স্কোয়ার মানে তিনকে দুই দিয়ে গুণ দুইবার গুণ করতে হবে, তিন থ্রিকে নাইন, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত মান। একবারটা ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম অঙ্ক আরও আছে চ্যাপ্টারে, তোমরা সৃজনশীল অঙ্কে ঘেরে পার দেখবা যে সম্পূর্ণ অঙ্কে এই এ ধারার অঙ্ক আছে, হয়তো এখানে থ্রি আছে ওখানে যে ফাইভ কিংবা আরও অন্য সংখ্যা বা এমনি কোনো চলক দিয়েও থাকতে পারে, অর্থাৎ এই অঙ্কটা তোমাদের অবশ্যই মনে রাখা অবশ্যই দরকার। শিক্ষার্থী বন্ধুরা এটা বললাম আমরা সরল, কিছু প্রমাণের অঙ্ক করা দেখায় আমি, প্রমাণের অঙ্ক সহজ আছে তোমরা বুঝতে পারবা খুব সহজেই। পাঠ্য বইয়ের নয় নম্বর অঙ্করা দেখো, যদিও ছোট্ট কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি, প্রমাণ করতে বললে দুইটা সাইড থাকে, একটা সাইড ধরে অঙ্ক করে আরেকটা সাইডকে প্রমাণ করতে হয় সমান করতে হয়, তাহলে আমরা এখানে লেফট সাইড দেখি মানে বাম পক্ষ,
বাপ্পা কমকে আছে 4 to the power n minus 1 ডিভাইডেড 2 to the power n minus 1। আচ্ছা অঙ্ক শুরু করা যায়। এখানে ফোর আছে, ফোরের পাওয়ার আছে এন, আমরা ফোরকে ভাঙাবো। ফোরকে ভাঙালে কী পাওয়া যায়? টু, টু এর স্কোয়ার দিলে আমরা ফোর পাই। তারপরে এন দিলে মাইনাস ওয়ান ডিভাইডেড 2 to the power n minus 1। সূচকের ক্ষেত্রে দুইটা যদি পাওয়ার থাকে ভেতর বাইরে, তাহলে ভেতরের পাওয়ারটা বাইরে করা যায়, বাইরের পাওয়ারটা ভেতরে করা যায়। আচ্ছা সেক্ষেত্রে আমি এই এনটাকে ভেতরে করব আর এই টুটাকে বাইরে করব, আর নিচে যা ছিল সেটাই থেকে যাবে। এখন আমরা যদি এই ওয়ানের উপরে স্কোয়ার দিই আর 2 to the power nটাকে এ মনে করি আর ওয়ানটাকে যদি বি মনে করি, তাহলে কী পাওয়া যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2 to the power n plus 1 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 to the power n মাইনাস 1। এখন আমাদের করণীয় উপর নিচ যদি একইরকম হয় ভাগের ক্ষেত্রে, তাহলে কেটে দেওয়া যায়। তাহলে এখানে থাকছে 2 to the power n প্লাস 1, আমাদের ডান পক্ষের সঙ্গে অঙ্কটা মিলে গেছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড। আর যেহেতু প্রমাণ করতে হচ্ছে, আমরা এখানে লিখব প্রুফ, প্রুফ লিখব। ছোট্ট অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা আর অঙ্ক হচ্ছে এখানে যে অঙ্কগুলো আছে সহজ অঙ্ক, তোমরা খুব সহজেই পেরে যাবা। তেরো নম্বর অঙ্কে লেফট সাইড এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি টু দি পাওয়ার 1 বাই এ বি, এখানে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তারপর পাওয়ার হচ্ছে 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে 1 বাই সি এ। এটা হচ্ছে অঙ্ক। আমরা শুরু করি, প্রথমে কী করবো, দেখবো যে এখানে এক্স দুইটা ভাগ আকারে আছে, সেটাকে আমরা কমন নেবো, এক্সটাকে কমন নেবো, তারপর পাওয়ারগুলো কী হয়ে যায়? বিও, অর্থাৎ এখানে বিটা উপরে গেল মাইনাস আকারে। এখানে যা ছিল তাই লিখলাম, এখানে লিখবো বি মাইনাস সি, তারপর টু দি পাওয়ার 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই সি এ। সেক্ষেত্রে বন্ধুরা আমি আগে বলেছি যে পাওয়ার তারপরে আবার পাওয়ার যদি থাকে, তাহলে পাওয়ার পাওয়ারগুলো কী করতে হয়? গুণ করতে হয়। এখানে আছে এ মাইনাস বি এক্সের পাওয়ার, তার উপরে পাওয়ার আছে 1 বাই এ বি। এখানে দেখবো যে এর এ মাইনাস বি এটা উপরে পাওয়ার না নিচের পাওয়ার, আমরা এখানে লক্ষ্য করে বুঝতে পারবো যে এটা উপরের। কীভাবে? এর নিচে আছে 1, আর এখানে এখানে দুইটাই দেওয়া আছে, একটা উপরে পাওয়ার হচ্ছে 1 আর নিচের পাওয়ার হচ্ছে এ বি, তাহলে এই এ বিটা নিশ্চয়ই 1-এর সঙ্গে গুণ হবে এখানেও, তাই? তারপরে 1-এর সঙ্গে যদি আমরা এ মাইনাস বি গুণ করি, তাহলে হবে এ মাইনাস বি ডিভাইডেড এ বি, এখানে বি মাইনাস সি বাই বি সি, আর এখানে হবে এক্স টু পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। আমাদের এরএনের কাজ সম্পন্ন হলো। এবার দেখো এই এক্স তিনটা কী আকারে আছে? গুণ আকারে আছে। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমি আগে বলেছি, তারপর আবার বলছি এখনও যোগ হয়। আমি একটা এক্স কমন নেব, আর পাওয়ারগুলো অবশ্যই সাইডে লেখা যাবে না, মানে উপরে লিখতে হবে। তাহলে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ, পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল। এখন কী করবো? এখন পাওয়ারগুলো লসাগু বের করবো। এখানে আছে এ বি, এ বিটা লিখলাম, এখানে বি সি আছে, একটা সি পাবো, আর এখানে সি এ, সি আছে, এ আছে, আমাদের
লসাগুটে নির্ণয় হয়ে গেছে এ বি সি। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে পাওয়া যাবে এ বি এখানে আছে, এ বি এখান থেকে বাদ দিলেই পাওয়া যাবে কী আছে সি। সি দ্বারা এ মাইনাস বিকে গুণ করে পাওয়া যাবে এ সি মাইনাস বি সি প্লাস, এখানে বি সি আছে বি সি বাদ দিলে পাওয়া যাবে এ, এ দ্বারা বি মাইনাস সিকে গুণ করে পাওয়া যাবে এ বি মাইনাস এ সি প্লাস এ সি সি এ, সি আর এ বাদ দিলে পাওয়া যাবে বি, বি দ্বারা বি বি সি মাইনাস এ কে গুণ করে পাওয়া যাবে বি সি মাইনাস এ বি। আমাদের লসাগুর কাজ মোটামুটি শেষ। এখন দেখব যে একই রকম রাশি যদি হয় তাহলে আর চিহ্ন যদি ভিন্ন হয় তো সেগুলো কেটে যায়। এ সিটা এখানে প্লাস আছে, এ সিটা এখানে মাইনাস, তাহলে আমরা কেটে দিতে পারি। বি সিটা এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস, এক্ষেত্রে কেটে যায়। এ বিটা প্লাস এখানে মাইনাস, তাহলে আমাদের থাকবো কি এক্স টু দি পাওয়ার উপরে থাকছে জিরো আর নিচে থাকছে এ বি সি। জিরো কে কোনো কিছু দ্বারা ভাগ করলে পারে জিরোই হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো। আর সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আমাদের রাইট সাইড ওয়ান আছে, অতএব আমরা লিখব লেফট সাইড সমান রাইট সাইড এটা টু। শিক্ষার্থী বন্ধু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অঙ্কটা, এরকম আরও অঙ্ক আছে বাড়িতে তোমরা দেখে নিও অবশ্যই পারবে। আর 13, 14, 15 একই রকম অঙ্ক, 12, 13, 14, 15 একই রকম অঙ্ক, এখানে 16 নম্বরটা একটু আলাদা আছে ওটা আমি পরে দেখাচ্ছি। শিক্ষার্থীর পড়ব আমার সঙ্গে 16 নম্বর অঙ্ক হচ্ছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স এক্স ইকুয়াল বি আর বি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি আর সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। প্রমাণ করতে হবে আমাদের এক্স ওয়াই জেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কোনো একটা মান এখানে নিব, যেমন এ টু দি পাওয়ার এক্সটা যদি নেই সমান বি এখান থেকে করা যাবে, তাহলে আমরা দেখব এখানে যে এ টু দি পাওয়ার এক্স এ মানটা মানে এদিক থেকে ধরবে এ সমান হচ্ছে সি টু দি পাওয়ার জেড, তাহলে সি টু দি পাওয়ার জেড আর এখানে তো এক্স আছেই লিখে দিলাম। আচ্ছা এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ করব, তার মানে এক্স জেড ইকুয়াল বি। শুরুর ক্ষেত্রে এখানে দেখো সি ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মানটা বার বসাবো বি টু দি পাওয়ার ওয়াই, তারপর পাওয়ারটা দিব এক্স জেড ইকুয়াল বি। আচ্ছা এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি পাওয়া যাবে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল বি। কোনো কিছু পাওয়ার যদি না থাকে, যদি একেবারে ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান ধরতে পারি, অর্থাৎ আমরা এখানে এই বি এর পাওয়ার যদি ওয়ান দিই তাহলে ভুল হবে না। এই উভয় পক্ষ থেকে যদি আমরা বিটাকে ক্যান্সেল করে দিই অর্থাৎ বি উঠাই দিই তারপর থাকে কি এক্স ওয়াই জেড ইকুয়াল যদি ওয়ান আছে আমরা লিখলাম। হ্যাঁ সেই বলতে হবে যে প্রমাণ হয়ে গেছে, দেখা যে লিখে আছে ওখানে এক্স ওয়াই জেড সমান ওয়ান, এই যে আমরা এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান। আমরা এখানে লিখতে পারি দেখানো হলো অথবা শো এস এইচ ও তার মানে হচ্ছে দেখানো হলো, এই প্রমাণের মধ্যে এটা একটা ছিল।
একটু আলাদা। আর তাছাড়া ওই অন্য যে অঙ্কগুলো করলাম ওই 9 থেকে 15 পর্যন্ত সেম, তোমরা মিশতে পারবে। 16 নম্বরটা আমি একটু দেখাই দিলাম। আর এবার আছে সমাধান, সমাধানের দুইটা অঙ্ক করে দিলে তোমরা অবশ্যই অনুগ্রহ করতে পারবে। সমাধান করো, আমি 18 নম্বর অঙ্কটা করছি। 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে (2^2x + 1=128). আছে (2^2x + 1=128), 128। এই পাওয়ারটাকে রেখে দেব, আর এখানে কতর পর পাওয়ার দিলে পারে 128 হবে, অর্থাৎ 128 হবে। 2 এর উপর কত পাওয়ার দিলে পারে, আমি যদি 7 দিই দেখি হচ্ছে কিনা। 7টা 2 আমি লিখব, 1, 2, 3, 4, 5, 6 আর একটা লাগবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 16 = 32, 32 × 2 = 32, 32 × 2 = 128। অর্থাৎ এখানে 2 এর উপর পাওয়ার আমরা 7 নিতে পারি, কোটে নিচ্ছি আমি। তো এখানে ওর পক্ষ থেকে 2 আমরা বাদ দিতে পারি, ক্যান্সেল করে দিলে পরে পাওয়া যায় (2x + 1=7). এবার 2xটাকে এখানে রাখবো, 1টা এবার প্লাস আছে, যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে, বা 2x সমান হচ্ছে এখানে 6 হবে, অর্থাৎ 7 থেকে 1 বাদ দেওয়ার পর 6 হয়। এখন লক্ষ্য করো যে 2x 2টা এক্সের সাথে গুণাকারে আছে, কীভাবে বুঝবো যদি কোনো চিহ্ন না থাকে, তারপরে সেটা গুণাকার থাকে, সেক্ষেত্রে ভাগ করে দেবো, পক্ষান্তর করবো সেটা ভাগ হবে, অর্থাৎ (x = 6/2). এখানে আমরা যদি ভাগ করি তাহলে 3 পাওয়া যায়, অর্থাৎ (x) = করলাম 3। এটাই আমাদের সমাধান, এই অঙ্কে এটা আমার সমাধান। এরকম আরও অঙ্ক আছে, তো তোমরা করে নিও, নিশ্চয়ই পারবে আমার বিশ্বাস, যেহেতু তোমরা ক্লাসটা ভালো করে দেখেছো এবং আমার কথা শুনছো। সুপ্রশিক্ষার্থী, এখানে কিছু সৃজনশীল অঙ্ক আছে যেগুলো আমি ইতিপূর্বে এদিকে করলাম, ঠিক এরকমই আছে 21 নম্বর 22 নম্বর, এটার মতোই আমি উপরে যেগুলো অঙ্ক করে দেখালাম সেই অঙ্কগুলো দিয়ে এগুলো করা আছে। শুধু লিখে আছে (p = x^a), তো আমার মান যখন বসাবো দেখবো যে ওরকম ফিগার হয়ে যাবে অঙ্কের। তো আগামী দিন তোমাদের আরেকটা পার্ট, নতুন পার্ট নিয়ে উপস্থিত হব। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে গেলে পরে মাস্ক পরিধান করো, আর সাবান দিয়ে অন্তত দিনে 7 থেকে 10 বার হাত ধৌত করো। তোমরা সবাই ভালো থেকো, আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।